नमस्कार आमार प्रिय श्रोता बंधुरा, आमार चैनल अमित फाइव किकिंग ए सकल के जाना स्वागत। आज के आमरा जे विषयटिर ओपर आलोचना करब सेटी होच्छे सी फूड भालोबासेन अथच एलार्जिर भय खेते पाच्छेन ना, जेने नीन एर समाधान। अनेकेरी एलार्जिर समस्या रयेछे, एलार्जिर ठेलाय अनेकेरी शरीर पुरोपुरि विपर्यस्त हये पड़े। जादेर मारात्मक एलार्जिर समस्या रयेछे, चिकित्सकरा तादेर एलार्जिर उद्देगकारी उपादानगुलि थेके दूरे थाकार परामर्श दिये थाके। उग्रगन्ध, धोआ, धूलोय अनेकेरी एलार्जि थाके। एर बाइरेओ फूड एलार्जिते भुगते हय अनेके। एदेर मध्ये अधिकांश भोगे सी फूड एलार्जिर समस्या। एमन बहु मानुष रयेछेन जादेर सी फूड बा सामुद्रिक माछ বা ওই জাতীয় খাবার একেবারেই সহ্য হয় না। তবে সি ফুড কেনার সময় বা রান্নার আগে কয়েকটি পদ্ধতি মেনে চললে এই অ্যালার্জির সমস্যা অনেকটাই এড়িয়ে চলা যায়। আসুন এ সম্পর্কে জানা যাক। নম্বর এক, বাজার থেকে কিনে আনার পর কাঁচা সামুদ্রিক মাছ কখনোই ফেলে রাখবেন না, যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে ফ্রিজে ভরে রাখুন। নম্বর দুই, যদি ফ্রোজেন বা হিমায়িত সি ফুড কেনার ক্ষেত্রে তার মোড়ক ভালো করে দেখে নিন, বাড়িতে এনে সেইগুলিকে দ্রুত সংরক্ষণের ব্যবস্থা করুন। নম্বর তিন, ফ্রোজেন বা হিমায়িত সি ফুড কেনার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য দোকান বা প্রতিষ্ঠানের সুপার মার্কেট থেকে কেনা উচিত। নম্বর চার, কাঁচা সামুদ্রিক মাছ দীর্ঘক্ষণ ভালো রাখতে সেলোফেন পেপারে র্যাপ করে বা মুড়ে এয়ার টাইট কন্টেনারে ভরে তবে ফ্রিজে রাখুন। নম্বর পাঁচ, রান্না করা খাবার দাবারের পাশাপাশি কখনো ওই কাঁচা সামুদ্রিক মাছ খোলা অবস্থায় রাখবেন না, এতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। তো বন্ধুরা, আজকে হেলথ টিপসটি এই ছিল। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের হেল্প পেজ পাওয়ার জন্য। এবং তার সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার যে সমস্ত ভিডিও আপলোড করা হবে আপনাদের কাছে প্রথমে চলে যায়। সো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।